আইসিএল আপনাদের লাইফের একটা টার্নিং পয়েন্ট, ওই সময়টায় নানা ধরনের কথা হয়েছিল, নানা সমালোচনা হয়েছে, পরবর্তীতে এভাবে হবে আপনারা নিশ্চয়ই আজ করতে পারেননি যে বিষয়টাকে এদিকে নিয়ে যাওয়া হবে, বুঝতে পেরেছিলেন? ডিফিকাল্ট ডিসিশন ছিল এটা বুঝতে পেরেছিলাম, হ্যাঁ। বাট আমাদের, আমরা যারা গিয়েছিলাম বা আমি যেটা চিন্তা করেছিলাম বেসিক্যালি, সেটা আমি যাব, ভালো খেলবো, ভালো খেললে সবাই ভালো খেলা দেখবে এবং ভালো খেললে এই জিনিসটা আর ওভাবে কাজ করবে না। এবং আমরা, আমার যতদূর মনে পড়ে, আমরা সবাই খুব ভালো খেলেছিলাম। আমরা, আমাদের ডিসিশনটা অনেক সমালোচিত হয়েছিল, এখনও অনেক সমালোচনা হয়, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু প্রাণ ভরে আইসিএলের খেলা দেখেছিল। সো হয়তো ওই ক্ষেত্রে আমরা কিছুটা সফল হয়েছিলাম, আমাদের খেলার মাধ্যমে বাংলাদেশের মানুষের মন ভরাতে পেরেছিলাম। অনেক এরকম ক্রিকেটারদের লাইফে এরকম অনেক ঘটনা ঘটে, যেমন রিসেন্টলি আমি যদি বলি যে একটা প্লেয়ার জাতীয় দলে খেলবে না আইপিএলে খেলবে, এটা কিন্তু অনেক দেশে একটা টানাপোড়ন চলছে। সো আমরা যদি আইসিএলের সাথে আইপিএলকে ওভাবে কম্পেয়ার করি, একই ধরনের টুর্নামেন্ট, আলটিমেটলি পরে কিন্তু আইপিএল আইসিএল মার্জ হয়ে গিয়েছিল না। সো এটা তো ইন্ডিয়াতে কোনো সমস্যা ছিল না, আমার মনে হয় বাংলাদেশে এটা সমস্যা থাকা উচিত ছিল না, রাইট? ওই সময়টায় আপনাদেরকে মানে এক ধরনের ভাগাভাগি করে ফেলা হয়েছিল, যেটা এখন বলছেন দেশ নাকি আইসিএল, ওই সময়টাতে ভাবির কী প্রতিক্রিয়া ছিল? ভাবি কেমন, মানে তখন আপনি কি ভাবছিলেন স্পেসিফিক্যালি যখন ক্যারিয়ার নিয়ে টানাপোড়েন শুরু হয়? তখন এক নাম্বার ব্যাপার ছিল হচ্ছে, তখন বয়সটা খুব কম ছিল আমাদের, আমাদের মধ্যে একটা ইম্যাচিউরিটি ছিল। দ্বিতীয়ত হচ্ছে ভয় ছিল না, কিন্তু হ্যাঁ, আমি ওকে এতটুকু আশ্বস্ত করেছিলাম যে ওর ওয়াইফ হিসাবে যেটাই হোক না কেন, এখন বাংলাদেশ ক্রিকেট থেকে ব্যান করে দেখ, আমাদের যদি বাইরে চলে যেতে হয়, বাইরে শিফট করতে হয়, যেটাই হোক না কেন, আমি ঠিক আছে, আমি সমস্যা নেই, আমি সাথে থাকবো, এইটাই তো একটা ওয়াইফ হিসাবে তো এতটুকু এনশিওর আমি করতে পারতাম। আর তো কিছু বলার না, আমি আমি কোনো সিচুয়েশনে ঘাবড়ে যাইনি। আইসিএলে কি শুধু টাকার জন্য গিয়েছিলেন? আমি তো যাইনি, মানে আমি তো যাইনি। এবং প্রথম কথা যেটা বলি, আইসিএলে আমার চুক্তি ছিল 3 বছরের, হ্যাঁ, 3 বছরের চুক্তি ছিল, এবং আমি কিন্তু মাত্র 6 মাস খেলেছিলাম। সো ফুল পেমেন্ট কিন্তু আমি পাইনি, এক। 2 নম্বর, টাকা অনেকভাবে কামানো যায়, অনেকভাবেই, আমি তো ইললিগেলেও টাকা কামাতে পারি। আমি ম্যাচ ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, আমি ফিক্সিং করলাম, আমি তো টাকা ইনকাম করতেই পারবো, ব্যাপারটা কিন্তু তা ছিল না। ব্যাপারটা ছিল এরকম, আমারটা যেটা ছিল, আমি ওই সময় জাতীয় দলে যখন খেলছিলাম, আমি খুব রেগুলারই বাদ পড়ছিলাম। ধর একটা ম্যাচ খেললাম, ভালো খেললাম, তারপরের ম্যাচে ভালো খেললাম না, তারপরের ম্যাচে বাদ। এই যে একটা প্লেয়ার যদি এভাবে বাদ পড়তে থাকে, তার রেগুলারিটি যখন নষ্ট হয়ে যায়, তখন তার পারফর্ম করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আর আপনি একটা যখন পারফর্ম করতে পারবেন না 2-1 পার্টিকুলার ম্যাচ, আমাদের দেশে যেটা হয় যে ও আচ্ছা ও ভালো খেলছে না, বাদ, এরকম কিন্তু অনেক প্লেয়ারের ক্যারিয়ার নষ্ট হয়েছে। সো আমার মধ্যে যেটা কাজ করেছিল, যে আমি যেহেতু ওই টিম ম্যানেজমেন্ট বা ওই ক্যাপ্টেনের আন্ডারে বারবার এরকম হচ্ছিলো যে আমি একটা ম্যাচে ম্যান অফ দ্য সিরিজ, পরের সিরিজে গিয়ে 2টা ম্যাচ রান না করলে বাদ, তো এটা যেটা হচ্ছিলো আমার কাছে মনে হচ্ছিলো যে আমার ক্যারিয়ার থ্রেটনিং। এবং আমি শুধু ক্যারিয়ার থ্রেটনিং না, এটা আমার যে ফেম বা আমার যে অবস্থান খেলোয়াড় হিসেবে, এটাকে ডাউনগ্রেড করে দেওয়া হচ্ছিলো বা ডাউনগ্রেড হচ্ছিলো। তো আমি মনে করেছিলাম আমি যদি সিস্টেম থেকে বাইরে গিয়ে একটা ওয়ার্ল্ড ওয়াইড টুর্নামেন্ট, যেখানে অনেক নামি দামি প্লেয়াররা খেলছে বা খেলে, হ্যাঁ, ওখানে গিয়ে যদি ভালো পারফর্ম করতে পারি, তাহলে তো সবাই দেখবে যে না, ও তো ভালো খেলে, ও ভালো খেলছিল, ওর সাথে অন্যায় হচ্ছে। তো এই মোটিভেশনটাই কিন্তু আমার বেশি কাজ করেছে। আপনার ফাইন্যান্সিয়ালি তো যেটা বললাম, যে আমি তো পেমেন্টও পাই নাই, একটা টুর্নামেন্ট খেললে চলে এসেছিলাম, এবং যখন টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি যখন বলেছিল যে ইউ আর ওপেন টু জয়েন এগেইন, আমরা তো সাথে সাথেই সেই সুযোগটা নিয়েছিলাম না। তো আমার ক্ষেত্রে এটাই ছিল যে নিজের অবস্থানটাকে ক্লিয়ার করা, আমি যে ভালো পারফর্মার সেটা সবার সামনে নিয়ে আসা, কারণ বিভিন্নভাবে এই অনেক পারফর্মার কিন্তু ওই সময় বাদ পড়ছিল টিমের থেকে কোনো কারণ ছাড়া, মানে ও সিনিয়র বাদ, ও 2 ম্যাচ রান করতে পারেনি বাদ। তো ওই জায়গাটার এগেনস্টে গিয়ে ওই প্রতি ওইটা জায়গাটা যাতে আমি সবার সামনে তুলে ধরতে পারি যে না, জিনিসটা ঠিক হচ্ছে না, ওইটাই আমার মূল কারণ হিসেবে আমি বিশ্বাস করেছিলাম এবং ওই কারণে আমি আসলে জয়েন করেছিলাম। ওই সময়টা কীভাবে কাটিয়েছেন একটা প্রশ্ন, আরেকটা হচ্ছে ওই সময়টা থেকে কীভাবে কামব্যাক করলেন? প্রথমত যখন আইসিএল খেলে আমরা ফিরলাম, তারপরে আমাদের অনেক কষ্ট হয়েছিল, কারণ আমরা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের 10 বছরের ব্যান করেছিল, আমাদের প্র্যাকটিসের জায়গা ছিল না। তখন ঢাকা ইউনিভার্সিটি একটা বড় ভূমিকা ছিল, ওই সময় আমরা কিছুদিন বুয়েট মাঠে প্র্যাকটিস করেছিলাম, বুয়েট আমাদের মাঠ দিয়েছিল প্র্যাকটিস করার জন্য। তারপর আমি তো 2009 পুরোটা ব্যান ছিলাম, আমরা পার্টিসিপেট করতে পারিনি। ওই সময় ইউনিভার্সিটি ক্রিকেট খেলেছি, ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট খেলেছি, ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট খেলেছি, ইউনিভার্সিটি আমাদের খুব সাপোর্ট করেছে।
তারপরে তো অল্প সময় যেমন 2009 এর খুব সম্ভবত আগস্ট সেপ্টেম্বর মাসে যখন আমরা বুঝে গেলাম যে আইসিএল হবে না এবং ইন্ডিয়ায় আইসিএল আইপিএল যেহেতু আইপিএল একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড চেষ্টা করছে যে একটা ব্র্যান্ডকে দাঁড়া করাতে এবং তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আইসিএলটা যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আইপিএল আইসিএল এর সমস্ত প্লেয়ারকে নিয়ে নেয় রাইট তারা মার্জ হয়ে যায় তো তারপরে তো আমরা ঠিক আছে একটা 6 বিসিবি থেকে বলে যে 6 মাসের কুলিং পিরিয়ড তারপরে তোমরাও জয়েন করতে পারবা সো খুব বেশি দিন খুব কষ্ট হয়নি বাট ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট কর্তৃপক্ষ আমাদের দারুণভাবে হেল্প করেছিল ভাবি কখনো বলেছিলেন যে অনেক ক্রিকেট হলো বাদ দাও এবার অন্য কিছু করো ব্যবসাপাতি করো কখনো বলেছেন এরকম না আসলে ওই সময়টা যেটা হয়েছিল যে হ্যাঁ একবার দুইবার একটু ফ্রাস্ট্রেশন চলে এসেছিল ওর যখন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হওয়ার দিকে তখন আমার একবার দুইবার অ্যাকচুয়ালি সত্যি কথা বলেই ফেলেছিলাম যে খেলা যখন এত স্ট্রাগলিং তাহলে তুমি একটা কাজ করো তুমি একটা জবে ঢুকে যাও কারণ তুমি তো ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট তুমি জবে ঢুকে যাও খেলা কন্টিনিউ করো তাহলে হয়তো ইজি হবে অনেক এত কষ্ট এত স্ট্রাগল এটা তো আসলে মানুষের মনে আসবেই তাই না এটাই তো স্বাভাবিক রাইট ওই সময়টায় মোটিভেশন কোথায় পেয়েছিলেন ভাবি যখন এরকম বলছিল না ওটা তো ফ্রাস্ট্রেশন ও তো নিজেই বলল যে এটা আসলে ফ্রাস্ট্রেশন আসে আমরা যখন খেলতে খেলতে অনেক সময় এরকম আমারও মনে হয়েছে ধুর আর খেলবই না থাকে না এটা ফ্রাস্ট্রেশন কিন্তু ওই ফ্রাস্ট্রেশন আবার একটা ক্ষণিকের তারপরে কিন্তু আবার যখন প্র্যাকটিসে গিয়েছি ভালো করতে হবে ভালো করার যে তাগিদ পাশাপাশি ফ্যামিলির সাপোর্ট না থাকলে তো হয় না এত বড় একটা সংকট যেখানে আমি 10 বছরের জন্য ব্যান কী হবে না হবে তখন ফ্যামিলি সাপোর্ট না করলে তো আসলে এখান থেকে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব হতো না তারপরে যখন খেলা আবার যখন দেশের ক্রিকেটে আসলাম ওই বছর অনেক রান করেছিলাম আবার সাথে সাথে জাতীয় দলে আসলাম ফ্যামিলির হেল্প ছাড়া বিশেষ করে আমার ওয়াইফের সাপোর্ট ছাড়া তো কোনোভাবেই সম্ভব হতো না এটা ক্রিকেট তো খেলছেনই অনেক ক্রিকেটারই ব্যবসায়ের সঙ্গে জড়িত অনেক কিছুর সঙ্গে জড়িত আপনারা আপনি কি কখনো সেরকম কিছু করেছেন না আমি একদম ফুল টাইম এক 24/7 ক্রিকেটার ছিলাম যখন ক্রিকেট ছেড়ে দিলেন মাঝখানে কিন্তু একটা লম্বা সময় ছিল আপনি ক্রিকেট ছেড়ে দিয়েছেন বিসিবিতেও ছিলেন না ওই সময় ওই বছর ক্রিকেট ছেড়ে দেন ওই টাইমটা ক্রিকেট ছাড়িনি ওই সময় কোভিডের কারণে কোনো খেলা ছিল না তখন কমেন্ট্রি কাজ করেছি ক্রিকেট এক্সপার্ট অ্যানালাইসিস হিসেবে টিভি চ্যানেলে কিছু কাজ করেছি এই কাজগুলো করা হয়েছিল আচ্ছা এখন আপনার কাজ হচ্ছে ক্রিকেটারদের ন্যাশনাল টিমের ক্রিকেটারদের এবং ন্যাশনাল টিমের বাইরে যেসব ক্রিকেটার আছেন তাদের দেখাশোনা করা আপনি নিজে ক্রিকেটার ছিলেন এখন আপনি তাদের দেখাশোনা করার দায়িত্বটা পালন করছেন একটা বড় দায়িত্ব বাংলাদেশ ন্যাশনাল টিমকে রেডি করা তাদের দেখাশোনা করা আপনি কি মনে করেন আপনি তাদের আসলে এখন আপনি পাননি এখন তাদেরকে প্রোভাইড করতে চান এরকম কী কী বিষয় আসলে থাকতে পারে সময়ের সাথে সাথে সব কিছুই ভালো হবে যেমন আমাদের 2 মাস আগেও পদ্মা সেতু ছিল না হ্যাঁ এখন কিন্তু পদ্মা সেতু হয়েছে আমি যখন ছোট ছিলাম বড় হচ্ছিলাম বাংলাদেশে অনেক কিছুই ছিল না এখন হয়েছে তো সময়ের সাথে সাথে ইম্প্রুভ করবেই এবং ফ্যাসিলিটি হোক বা পারফরমেন্স হোক সব কিছুই সো আমি চেষ্টা করব এই যে সামনের দিকে এগিয়ে যাওয়াটা এটা যাতে স্মুথ হয় এবং সিস্টেমেটিকভাবে হয় আর আমি যখন খেলতাম যে জিনিসগুলো পাইনি ওগুলো যদি মনে করি যেগুলো আসলে ভালো সব কিছু যেমন ভালো হবে তাও তো না আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন বা বোর্ডে যারা আছেন তারা অনেক এক্সপিরিয়েন্স সংগঠক হিসাবে তাদের সাথে আলাপ করে প্লেয়ারদের কত স্মুথলি সেই সুবিধাগুলো দেওয়া যায় যত বেশি সুবিধা দেওয়া যায় এবং তারা যাতে ভালো পারফর্ম করতে পারে সেই দিকে আসলে চেষ্টা থাকবে কোন কোন দিকগুলোতে মনোযোগ দেওয়া উচিত বলে আপনার মনে হয় বোর্ডের পক্ষ থেকে আর কি কোন কোন দিকগুলোতে ক্রিকেটারদের এই এই ব্যাপারগুলোর দিকে মনোযোগ দিলে আমাদের ন্যাশনাল টিম আরও ভালো করবে আরও এটা আসলে একটা সামগ্রিক ব্যাপার সবারই রেসপন্সিবল আচরণ করতে হবে প্লেয়াররা যেমন বেশি পরিশ্রম করবে প্রফেশনালি ভালো পারফর্ম করবে আমরা যে বোর্ডের দায়িত্ব হচ্ছে গিয়ে তাদের বেস্ট পসিবল ফ্যাসিলিটিস দিয়ে দেওয়া তাদের সমস্ত ফ্যাসিলিটি এনশিওর করা সো যারা ভালো পারফর্ম করতে পারে যারা মিডিয়া আছে তারা কিন্তু শত্রু না তারাও কিন্তু এই উন্নয়নের একটা বড় স্টেক হোল্ডার তাদের এই পজিটিভ সমালোচনার মাধ্যমে আমাদের প্লেয়াররা বা বোর্ড ভালো সামনের দিকে এগোবে এবং ফ্যানদেরও খুবই রেসপন্সিবল আচরণ করতে হবে দিন শেষে ক্রিকেটটা বাংলাদেশের এমন না যে ক্রিকেটাররা 11 জন খেলছে বাকিরা আমরা তার শত্রু সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারি সামনের দিকে আমরা অবশ্যই এগোবো এবং আমরা এগোচ্ছি কোনো সময় একটু থমকে যায় বাট আমরা সামনের দিকেই যাচ্ছি ক্রিকেটারদের মানে আমরা তো ক্রিকেট বোর্ডের কাজগুলো নিয়ে কথা বলছিলাম ক্রিকেটারদের দায়িত্বগুলো কী আপনার কাছে কি মনে হচ্ছে আমাদের ক্রিকেটারদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক আছে নাকি তাদের আমাদের বেটার করার সম্ভাবনা আছে সুযোগ আছে ভালো করার তো কোনো শেষ নাই আমাদের
একটা সময় ছিল আমরা বাংলাদেশ দল ব্যক্তিগত পারফরম্যান্সের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, একজন ভালো করলে সবাই খুশি হয়ে যেতাম। আস্তে আস্তে সেই অবস্থানটা চেঞ্জ হচ্ছে, আমাদের ব্যক্তিগত পারফরম্যান্সের সাথে সাথে আমরা দলগতভাবে অনেক ভালো সাফল্য পাচ্ছি। ক্রিকেটারদের যেটা দায়িত্ব ওভারঅল সবার, একদম এজ লেভেল থেকে শুরু করে ন্যাশনাল টিমের পর্যন্ত, প্লেয়ারদের দায়িত্ব কঠোর পরিশ্রম করা এবং 100% ডেডিকেশনের মাধ্যমে খেলা। কারণ দিন শেষে একটা প্লেয়ারের পারফরমেন্স কিন্তু তার টিমকে এফেক্ট করে এবং টিমের পারফরমেন্স দেশকে এফেক্ট করে। তো আমরা রেসপন্সিবল যত রেসপন্সিবল হব এবং আমরা যত হার্ডওয়ার্ক করব, তত আমাদের বাংলাদেশ দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মাঠে যে খেলাটা হয় আমরা সেটা দেখি, অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, অন ফিল্ড কিছু মজার ঘটনা ঘটে, অফ দ্য ফিল্ড অনেক সময় অনেক মজার ঘটনা ঘটে, ক্রিকেটারদের নিজের টিমের প্লেয়ারদের সঙ্গে, প্রতিপক্ষ টিমের প্লেয়ারদের সঙ্গে, এরকম মজার কোনো স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। ইংল্যান্ড যখন আমার ফার্স্ট ট্যুর, হ্যাঁ, ইংল্যান্ডে আমরা কিছু হোটেলে থাকতাম খেলার পারপাসে। হোটেলগুলোকে একটু ক্যাসেল টাইপের আর কি, পুরনো দুর্গকে হোটেল করা হয়েছে। তো ওইখানে প্রত্যেকটা হোটেলে একটা এরকম ঘটনা ছিল যে এখানে এই ভূত, ওইখানে ওই ভূত, বা একটু হন্টেড হোটেল এরকম। তো মাস্টারি ভাই করতেন কি, এরকম ধর দেখা যেত যে হয়তো দোতলা হোটেল, হয়তো গায়ের মধ্যে সাদা কাপড় পেঁচিয়ে ওই গাছের মধ্যে উঠে কাউকে ভয় দেখাতো, মানে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স ছিল। আবার আমাদের যেমন পার্টিকুলার ইংল্যান্ড ট্যুরে কিন্তু মাশরাফি ভাই 2-3 বার এই কাজটা করেছেন। তো এই ধরনের মজা তো সবসময় হয়, মাশরাফি ভাই খুবই মজার মানুষ কিন্তু মাঠে যখন খুবই সিরিয়াস মানুষ। ভাবি ভাই যখন ট্যুরে যেতেন তখন আপনি কি সঙ্গী হয়েছেন? না না, আমি কখনোই যাইনি, কারণ ও যেই পিরিয়ডটা ন্যাশনাল টিমে খেলেছে তখন আমি ফুল টাইম স্টুডেন্ট ছিলাম, তো আমার যাওয়া সম্ভব হয়নি। আনফর্চুনেটলি আমাদের খেলার কোনো সময়, খেলার কোনো সিরিজে ওকে আমি নিতে পারিনি, বাট একবারই আমার সাথে ছিল, সেটা হচ্ছে কি আমরা যখন ICL-এ ছিলাম এবং দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, মানে আমাদের প্রবাবলি লাইফের, যদিও জাতীয় দলের না, বাট লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স হয়েছিল। এবং আমি মনে করি যেহেতু ক্রিকেটাররা অনেক সময় খেলার মধ্যে থাকে, একটা পার্টিকুলার টাইমে ফ্যামিলি মেম্বারদের অ্যালাউ করাই উচিত।